বরঞ্চ ভারতীয় জনগণের টাকা, আপনারা আমার টাকা নিয়ে ব্যাংকের টাকা লুট করে সে টাকা আমার আপনার মানুষের টাকা, চাষির টাকা, কৃষকের টাকা, টাকা নিয়ে বিদেশে ভেঙে গেছে। আর এই সরকার সে রাস্তা করে দিয়েছে। হয়েছে কিছু ভালো টাকা? হয়নি। আপনি বলুন, বিভিন্ন আমার প্রিয় মাতৃভূমির টাকা, আপনার আমার টাকা রেলকে বেচে দিচ্ছে, তাদের কাছে বেচে দিচ্ছে, কর্পোরেটের কাছে বেচে দিচ্ছে, সে টাকা আমার টাকা, আপনার টাকা খাই না আমরা দিই, আমাদের টাকা মাইনে হয়, লুট করেছে আমাদের টাকা ওরা। রেল একের পর এক কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে, বড়দের হাতে তুলে দিচ্ছে, কালো টাকার নাম করে ঘরের নাম করে দেশকে বেঁচে নিচ্ছে। একসময় ব্রিটিশ করেছে ভারতবর্ষের ব্যবসা করতে এসে ভারতবর্ষের টাকা, ভারতবর্ষের স্বাধীনতাকে হরণ করেছে, দেশের টাকা লুট করেছে। আর মোদি ভারতবর্ষের মানুষের টাকা, হিন্দু মুসলিম হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের টাকা বেশি আছে, তারা চুরি করেছে কর্পোরেটরা, আর তুমি বিদেশে পাঠাচ্ছ। বিএসএনএল কর্মী 76,589 জন 30 তারিখের মধ্যে ভিআর নিতে বাধ্য করেছে, খবর নেই, 9 মাস 8 মাস 1 বছর 6 মাস মাইনে হয়নি। কে বলছে মোদি? ভারতবর্ষ উন্নয়নের কথা বলছে, একটা মিথ্যাবাদী সরকার, মমতাবাদ সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে, মানুষকে মিথ্যা বলতে নিয়ে এসছে। আমরা এই কথা বলতে এসেছি, হিন্দুরা হয়েছে, হিন্দুদের টাকা নেই, শুধু খেলা খেলছে, মুসলিমদের ঘরে গিয়ে বলছে তোমাদের তো বলেনি, এ কথা বিশ্বাস করবে? একের পর এক ক্ষমতায় যাওয়ার পর থেকে মিথ্যা কথা বলে সরকারে আছে। ও ভেবেছিল যে আমি যা করবো ভারতবর্ষের মানুষ মেনে নেবে, ভূগো থেকে যে ভাত দেখে নি, তাই মানুষ যখন রাস্তায় নেমেছে ওরা মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে, মিথ্যা কথা বলছে। অমিত শাহ বলছে হবে এনআরসি, মোদী বলছে হবে না, কিসের এনআরসি? ডিটেনশন ক্যাম্প।